আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সো সবাইকে জানাই রমজান মোবারকের শুভেচ্ছা এবং রমজান মোবারক। আলহামদুলিল্লাহ, আমি রমজান মাস পেয়ে অনেক খুশি। আপনারাও কি খুশি হয়েছেন সেটা আমাকে অবশ্যই জানাবেন। সো আজকের যে ভিডিওটি মানে আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে আপনারা কীভাবে ইফতার ও সেহরির সঠিক সময় আপনার নিজ জলা অনুযায়ী দেখতে পারবেন। সো বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিও শুরু করার আগে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমি সবসময় রিয়েল ভিডিও দেবো। সো প্রথমে আপনারা চলে যাওয়া না আপনাদের প্লে স্টোরে। সো এখানে যাওয়ার পর আপনাদের এখানে সার্চ করবেন মুসলিম ডে। সো মুসলিম ডে সার্চ করার পর আপনারা যে উপরে একটি লোগো দেখতে পাচ্ছেন ভালোভাবে দেখে নেবেন। সো এই অ্যাপসটির উপরে একটু ক্লিক করবেন। সো অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন। ওকে বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে অলরেডি। সো আমি এখানে আপনাদের ওপেন যে লেখাটি আছে ওপেনের উপর একটি ক্লিক করবেন। তারপরে এখানে কিন্তু আপনার মেইন ক্যাচ, এখানে আপনার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জেলা ভিত্তিক ইসলামিক ফাউন্ডেশন, জিপিএস লোকেশন ভিত্তিক, মানে এটাও করতে পারেন। ইসলামিক ফাউন্ডেশনটা করাই ভালো বন্ধুরা। সো আপনারা এখানে আপনাদের যে জেলা নির্বাচন লেখাটা দেখতে পাচ্ছেন এটার উপর একটা ক্লিক করবেন। সো এখান থেকে আপনি আপনার মানে যে জেলায় বসবাস করেন ওইটা আপনার এখানে সিলেক্ট করতে হবে। সো বন্ধুরা, আমি যেহেতু পাবনা জেলায় বসবাস করি আমি পাবনা লিখলাম। ওকে বন্ধুরা, আমি কিন্তু পাবনা এখানে দিয়ে দিলাম। তারপর আপনারা দেখতে পাচ্ছেন সেভ বাটন, ইটস ওকে বন্ধুরা, সেভ বাটনের উপর একটি ক্লিক করবেন। তারপরে এখানে আপনি কোন মাজহাব ওনাদের সালাদের সময় দেখতে চান, মানে নামাজের সময় দেখতে চান, হানাফি, সাফি, মালিকি। সো বন্ধুরা, আপনারা আমরা যেহেতু যেই মানুষ হচ্ছে আপনার হানাফি মাজহাব অনুসরণ করি, সো আমি এটা হানাফি মাজহাবই দিয়ে রাখলাম। সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন কোরআন হাদিস ও ইসলামী রিমাইন্ডার পেতে, অর্থাৎ নোটিফিকেশন পেতে আপনাকে একটি পারমিশন দিতে হবে। এই পারমিশনটা আপনারা আশা করি দিয়ে দেবেন, কারণ এটা দিলে আপনারা মানে একটা মেসেজ আসলো যে এখানে এই সময় এটা পড়েন, ভালো কিছু আসবে ইনশাল্লাহ। সো আপনারা পারমিশনে ক্লিক করবেন, তারপরে অ্যালোতে ক্লিক করে দিলেন। ওকে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে চলে আসছে মাস, সময় হচ্ছে 4:55 এবং আজকে ইফতারের শুরু হচ্ছে 6:15। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু আমি মানে যে আজকে যে রোজা রাখছি আমি, এটা হচ্ছে আমি 4:55 সময় ইফতার শেষ হয়েছে। আর হচ্ছে আমার মানে আমি তো আর এখন ইফতার করি নাই, ইফতারটা তো এখন দেখা যাচ্ছে, কিন্তু 6:15 করবো। তার মানে হচ্ছে বন্ধুরা এটা কিন্তু কারেক্ট টাইম, একদম কারেক্ট টাইম বন্ধুরা। আর একবার আপনারা নির্ভুলভাবে কিন্তু দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ এরকম একটা অ্যাপস তৈরি করছে, আমি কিন্তু অনেক খুশি হয়েছি বন্ধুরা। আর এখান থেকে আপনারা দেখতে পাবেন সালাতের নিষিদ্ধ সময়, ভোর এত থেকে এত, মানে এই সময় সময় আপনি সালাত পড়তে পারবেন না, মানে নামাজ পড়তে পারবেন না। তারপরে আপনারা এখানে আপনার তারিখ দেখতে পারবেন, 12 মার্চ 28 ফাল্গুন, আজকে সূর্য অস্ত 6:14 6:12 যাবে এরকম লেখা আসছে। ক্যালেন্ডার পর ক্যালেন্ডার দেখতে পারবেন, খুব ভালো লাগলো বন্ধুরা। আর এখান থেকে আপনি কোরআনের উপর ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে ইচ্ছা করলে কোরআন পড়তে পারবেন। আর ডাউনলোডের উপর ক্লিক করলে মানে আপনি কোরআনটা শুনতে পারবেন, এবং দোয়া আছে, সালাত নামাজ মানে নামাজের দোয়া দূরত আছে, দৈনন্দিন জীবনের দোয়া, রোজার সময় কী করা লাগবে কোরআন থেকে নেওয়া, সকাল সন্ধ্যার জিকির। আলহামদুলিল্লাহ ভালো একটি অ্যাপস, মানে আমি মনে করি যে এই অ্যাপসটি আপনার প্রত্যেক মুসলিমদের মোবাইলে থাকা উচিত। আপনি যদি নিজে দেখে থাকেন ভিডিওটি শেয়ার করবেন ভাই আমার চ্যানেলের জন্য, না আমি বলতেছি যে মানে আপনার যাতে অন্য মুসলিম ভাইয়ের উপকার হয় এই জন্য আপনি ভিডিওটি শেয়ার করতে পারেন। সো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, একবার সহজভাবে দেখতে পারবেন যে পরবর্তী সাহরির শেষ সময় হচ্ছে 4:55, আর হচ্ছে ইফতারের বাকি হচ্ছে এই যে আজকের ইফতার শুরু 6:15, ইফতারের বাকিও দেখা যাচ্ছে। খুব ভালো এক্সটি অ্যাপ আলহামদুলিল্লাহ। সো বন্ধুরা, আশা করছি ভিডিওটি অনেক ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাজিয়ে দেবেন।